হযরত ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, হযরত উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে আমাদের নিকট বর্ণনা করেছেন যে হযরত মুসা আলাইহিস সালাম একদা বনি ইসরায়েলের এক সমাবেশে ভাষণ দিতে দাঁড়ালে তাকে জিজ্ঞেস করা হলো, কোন ব্যক্তি সর্বাধিক জ্ঞানী? তিনি বললেন, আমি সর্বাধিক জ্ঞানী। জ্ঞানকে আল্লাহর দিকে সোপর্দ না করার কারণে আল্লাহ তাকে তিরস্কার করে বললেন, বরং দুঃসাগরের সঙ্গম স্থলে আমার এক বান্দা আছে যিনি তোমার চেয়ে অধিক জ্ঞানী। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, হে আমার প্রতিপালক, তার নিকট পৌঁছাতে কে আমাকে সাহায্য করবে? কখনো সুফিয়ান এভাবে বর্ণনা করেছেন, আমি কিভাবে তার সাথে সাক্ষাৎ করতে পারি? তখন বলা হলো, তুমি একটি থলিতে করে একটি মাছ নাও, যেখানে তুমি মাছটি হারাবে সেখানেই আমার সে বান্দা আছে। অতপর হযরত মুসা আলাইহিস সালাম একটি মাছ ধরলেন এবং থলিতে রাখলেন। অতপর মাছ নিয়ে তার সঙ্গী ইউসা বিন নুনকে সাথে নিয়ে চললেন। শেষ পর্যন্ত তারা একটি পাথরের কাছে পৌঁছলেন এবং তার উপর মাথা রেখে বিশ্রাম নিলেন। মুসা আলাইহিস সালাম ঘুমিয়ে পড়লেন। এ সময় মাছটি থলি থেকে বের হয়ে লাফিয়ে সমুদ্রে চলে গেল। অতপর সে সমুদ্রে সুরঙ্গের মতো পথ করে নিল, আর আল্লাহ মাছটির চলার পথে পানির প্রবাহ থামিয়ে দিলেন, ফলে তার গমন পথটি সুরঙ্গের মতো হয়ে গেল। অতপর তারা উভয়ে অবশিষ্ট রাত এবং পুরো দিন পথ চললেন। পরদিন সকালে হযরত মুসা আলাইহিস সালাম তার সাথীকে বললেন, আমরা তো সফরে ক্লান্ত হয়ে পড়েছি, আমাদের খাবার নিয়ে এসো। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ যে স্থানে যাবার কথা বলেছিলেন সেই স্থান অতিক্রম করার পূর্ব পর্যন্ত তিনি কোনরূপ ক্লান্তি বোধ করেননি। সাথী ইউসা বিন নুন তখন বলল, আপনি কি ভেবে দেখেছেন যে পাথরটির নিকট আমরা বিশ্রাম নিয়েছিলাম সেখানেই মাছটি অদ্ভুতভাবে সমুদ্রের মধ্যে চলে গেছে? কিন্তু আমি মাছটির কথা আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম, মূলত শয়তানি আমাকে এ কথা ভুলিয়ে দিয়েছে। لقد جئت شيئا نكرا
استطعما أهلها فأبوا أن يضيفوهما فوجدا فيها جدارا يريد أن ينقض فأقامه قال لو شئت لاتخذت عليه أجرا قال هذا فراق بيني وبينك سأنبئك بتأويل ما لم تستطع عليه صبرا أما السفينة فكانت لمساكين يعملون في البحر فأردت أن أعيبها وكان وراءهم ملك يأخذ كل سفينة غصبا وأما الغلام فكان أبواه مؤمنين فخشينا أن يرهقهما طغيانا وكفرا فأردنا أن يبدلهما ربهما خيرا منه زكاة وأقرب رحما وأما الجدار فكان لغلامين يتيمين في المدينة وكان تحته كنز لهما وكان أبوهما صالحا فأراد ربك أن يبلغا أشدهما ويستخرجا كنزهما رحمة من ربك وما فعلته عن أمري ذلك تأويل ما لم تستطع عليه صبرا.